হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা কলেজ এবং বিশ্ববিদ্যালয় কবে খুলবে পরীক্ষা কবে হবে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের এক্সাম হবে কিনা থার্ড ইয়ারে যারা পড়াশোনা করছে তাদের এক্সাম কীভাবে হবে সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে কি না ইত্যাদি অনেক বিষয় কিন্তু শনিবার দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে শিক্ষামন্ত্রী পাঠ্য চট্টোপাধ্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠক হয় এবং তারপরে কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তার একটি খবর কিন্তু প্রকাশিত হয়েছে সেই খবরটি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো তাই খবরটি শুরু করবার আগে অবশ্যই কিন্তু যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আমরা সবাই জানি যে সংকটময় পরিস্থিতিতে কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল সবই কিন্তু বন্ধ সেক্ষেত্রে কিন্তু পড়ুয়াদের ভবিষ্যৎ কি হবে সেই ব্যাপারে কিন্তু ইউজিসি একটি অলরেডি গাইডলাইন্স প্রকাশ করেছিল এবং সে ব্যাপারে কিন্তু আমাদের শিক্ষামন্ত্রীর সাথেও বৈঠক হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে সে ব্যাপারে কিন্তু খবরও প্রকাশিত হয়েছে আপনারা একটু শুনে নিন যে শনিবার দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেখানে পরীক্ষা সূচি নিয়ে দীর্ঘ আলোচনা করেন তারা বৈঠকে শেষে শিক্ষা শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে লকডাউন ওঠার এক মাসের মধ্যেই কিন্তু ক্লাস এবং পরীক্ষা শুরু শুরু হবে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয় শুরু করবে এই ক্লাসগুলি নেওয়া হবে সেমিস্টার তবে কিভাবে সে ব্যাপারে কিন্তু স্বাধীনতা দেওয়া হয়েছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানিয়েছেন ক্লাস শুরু এবং পরীক্ষা নিয়ে চিন্তাভাবনা শুরু করার পাশাপাশি পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে সমস্ত সুরক্ষাবিধি মেনে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্লাস নেওয়া হবে দূরত্ব বিধি মেনে চলা হতেও পারেও জানিয়েছেন তিনি শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে করোনা সতর্কতা হিসাবে ক্যাম্পাস এবং হোস্টেলগুলিকে পূর্ণ মাত্রায় জীবাণুমুক্ত করা হবে তারপর ধাপে ধাপে সুরক্ষা বিধি মেনে শুরু হবে কিন্তু ক্লাস এর সঙ্গে পরীক্ষা লকডাউন বিধি উঠে যাবার এক মাসের মধ্যেই কিন্তু ক্লাস নেবার কথাও জানিয়েছেন তিনি দেখুন এখানে তারপর জানিয়েছে যে অন্যান্য সেমিস্টারগুলির ভবিষ্যৎ কি হবে তাও ঠিক করবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি ফলে অন্যান্য সেমিস্টারগুলি কি হবে তা কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ লকডাউনের পরিবর্তে পরিকল্পনা কার্যকর করতে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর আজ দুপুরে প্রায় আড়াই ঘন্টা ধরে বৈঠক চলেছে শিক্ষামন্ত্রীর সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এবং তারপরই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী শিক্ষাবর্ষ কীভাবে চালু করা হবে সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে কি না এবং সঙ্গে পরীক্ষা কবে হবে এবং ক্লাস কবে থেকে শুরু করা হবে তা নিয়ে কিন্তু একটি বিস্তারিত আলোচনাও হয়েছে তবে লকডাউনের জেরে এই কর্মসূচি এখনই চূড়ান্ত করা হয়নি লকডাউন যতক্ষণ না পর্যন্ত উঠছে ততক্ষণ পর্যন্ত কোনো পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে নাও বলে জানিয়েছেন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তবে আজ বৈঠকে স্থির হয়েছে যে ইউজিসির গাইডলাইন অনুযায়ী লকডাউন উঠলেই কিন্তু এক মাসের মধ্যে আপনাদের ক্লাসও শুরু হবে এবং পরীক্ষাও নেওয়া হবে এবং শেষে আমরা দেখে নিই যে শিক্ষামন্ত্রী কি জানিয়েছেন শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে আমরা সবাই প্রস্তুতি কি প্রক্রিয়ায় ক্লাস এবং পরীক্ষা নেওয়া হবে তার কর্মসূচি কিভাবে হবে সে ব্যাপারে কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে কবে থেকে কলেজ খুলবে সে তার বিষয়ে পরিকল্পনা চলছে তবে লকডাউন ওঠার কিন্তু এক মাসের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে আশা রাখছি লকডাউন কেটে গেলেই বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলি খুলবে এক মাসের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে একাডেমিক সেশন শুরু করার বিষয়েও পরিকল্পনা নেওয়া হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে লকডাউন যখনই উঠে যাবে তখনই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলি এবং ক্লাস বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলি কিন্তু ওপেন হবে এবং তারপরেই কিন্তু ক্লাস এবং সঙ্গে সঙ্গে পরীক্ষা হবে তবে এ ব্যাপারে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে যারা পরীক্ষা তাদের পরীক্ষা ক্যান্সেল হবে কি পরীক্ষা দিতে হবে সে ব্যাপারে সঠিক কেন কোনো গাইডলাইন্স এখনও পর্যন্ত নেই তো লকডাউন ওঠার পরেই কিন্তু কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলি এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে যখনই কোনো রিপোর্ট আসবে সঙ্গে সঙ্গে আমি আমার চ্যানেলে আপডেট করব তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ